এই ফুলগুলো কি বলো তো বন্ধুরা, তোমরা কি কেউ নাম জানো? আমার কিন্তু ঠিক ঠিক নামটা মনে পড়ছে না, কিন্তু আমাদের বাড়ির পুকুর পাড়ে অনেক হয়েছে, দেখো কি সুন্দর, না অপূর্ব সুন্দর দেখতে ফুলগুলো। আর জানো তো বন্ধুরা, এই ফুলের যে এই যে মাঝখানটা, এই যে কি বলে এগুলোকে, এগুলো না আমরা ছিঁড়ে 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 করে ভিতরের যে রসটা খেতাম, মিষ্টি লাগে, কিন্তু ওই যে মধুর মতন খানিকটা সেরকমই লাগে। এই যে দেখো বন্ধুরা কুড়িগুলো, এইগুলোই থেকে এত সুন্দর সুন্দর ফুলগুলো হয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, যারা যারা চিনো এই ফুলটার নাম কি, আমার ঠিক ঠিক মনে পড়ছে না জানো তো, এত সুন্দর হয়েছে ফুলগুলো, আরো অনেক ফুটবে। এই যে দেখো বন্ধুরা কুড়ি হয়েছে, যখন অনেকগুলো ফুটবে তখন অনেক ভাল লাগে, তখন আর একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে অপূর্ব লাগে তাই না? এরকম সৌন্দর্য কার না ভালো লাগে, আমি জানি তোমাদের সবার অনেক ভালো লাগে, তাই তো তোমরা আমাকে এত ভালোবাসো। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। আর এই ভিডিওগুলো দেখতে কার না ভালো লাগে, যাদের মন খারাপ থাকবে অথবা মন ভালো থাকবে, সবারই এই ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে। যাদের খারাপ থাকবে তারা তো অবশ্যই মনোমুগ্ধ হয়ে দেখবে, আমি জানি অপূর্ব সুন্দর ভিডিওগুলো। আজকের মতন টাটা বন্ধুরা, আবার একটা কিন্তু সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এই এত বড় বড় পাতা, এইগুলো কি লেবুর গাছ তোমরা চিনো তো? আমি জানি যারা প্রকৃতি প্রেমী, যারা গাছ লাগানো পছন্দ করো, যারা গাছেদের ভালোবাসো, যারা প্রকৃতিকে ভালোবাসো, সৌন্দর্য তাদের ভালোবাসে, তারা এই গাছগুলোকে অবশ্যই চিনে থাকবে। তো যারা যারা চেনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আমি এর পরের ভিডিওয় কিন্তু খুব ভালো করে বলে দেব, আর এত সুন্দর এত বড় বড় পাতা কি লেবু হতে পারে সেটা কিন্তু তোমরা শুনলেই অবাক হয়ে যাবে। যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো।